হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা না দেখলে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনারা মিস করতে যাচ্ছেন তো যার ফোনে আপনাদের যা যাদের ফোনে সেলফি ক্যামেরা আছে আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই আমরা সেলফি ক্যামেরা বলতে কী বুঝি শুধু ছবি তোলা এবং ভিডিও কলে কথা বলা তাই তো আসলে না আজকে সেলফি ক্যামেরার মাধ্যমে এমন একটা সেটিংস করবো যেটা দেখলে আপনারা একশো পারসেন্ট দিয়ে বলতে পারি আপনারা এই সেটিংসটা করবেন তো আজকের ভিডিওটা হলো আপনি যদি আপনার ফোনটা রেখে কোথাও যান বা আপনার ফোনটা বাসায় রেখে আপনি কোথাও গেছেন তো আপনার ফোনটা যদি কেউ ধরে আনলক করার চেষ্টা করে ঠিক আছে আপনি বসবেন কিভাবে জি বন্ধুরা আজকের সেটিংসটা করলে আপনার ফোন যারাই আনলক করার চেষ্টা করুক না কেন আপনার ফোন তাদের ফটো তুলে রেখে দেবে কিন্তু তারা নিজেরাই জানবে না জি বন্ধুরা এবং আপনার ফোন যদি চুরি হয়ে যায় সে চুরি হওয়া ফোন কে নিয়েছে সেটাও আপনারা খুব সহজেই জানতে পারবেন আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো এই কাজটা করতে সেটিংগুলো করতে শুধু একটা ছোট্ট অ্যাপ প্রয়োজন হবে তো অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিও শেষে দেখাই দেব তো শুরুতে আমি সেটিংসটা দেখিয়ে দিই তো চলুন বন্ধুরা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই তো সেটিংসটা করার জন্য আমি সর্বপ্রথম সেই অ্যাপটার ভিতর ঢুকব আমি অ্যাপটাতে ঢুকলাম তো ট্রু লোডিংতে জি বন্ধুরা আসে গেছে তো আমরা এখানে প্রত্যেকটা জিনিস অ্যালাউ দিয়ে দেবে টিকমার্কে চাপ দিয়ে দেবো অ্যালাউ দিয়ে দেবো যা যা চেয়ে সব অ্যালাউ দিয়ে দেবো তো এখানে টিকমার আসে দেখেন বন্ধুরা আমি টিকমার্কে ক্লিক করে দিলাম এখানে ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর বন্ধুরা দেখেন ক্যান্সেল আনিস্টেল অ্যাক্টিভ এই অ্যাক্টিভ আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর এখানে একটা পারমিশন হিসাবে আমরা এই পারমিশনটা অ্যালাউ করে দেবো এখন ব্যাক বাটনে চাপ দেব তো দেখেন আমাদের সেটিংস কমপ্লিট বন্ধুরা তো এখানে প্রথম যে অপশনটা দেখছেন এটা এরকম চালুই থাকবে দ্বিতীয় নাম্বারে যেটা দেখছেন এটা সিলেক্ট করে দিবেন তো আজকের কাজ এ শেষ এখন যদি আপনার ফোন আপনার অজান্তে কেউ আনলক করার চেষ্টা করে তাহলে তার ফটো পর্যন্ত এটা তুলে রাখবে এবং টাইম সহ কয়টা কত মিনিটে আপনার ফোন আনলক করার চেষ্টা করছে সব কিছু এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটো লেখা একটা অপশন আছে বন্ধু এখানে যদি ক্লিক দেন তো এখানে আমি আপাতত এখন পর্যন্ত কোনো আনলক আমার ফোন যেহেতু দেয় নাই তাই কোনো ছবি নেই তো এখানে যদি কেউ ভুল প্যাটার্ন দেয় তার ছবি তুলে রেখে দেবে তো আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাব বন্ধুরা তো চলুন মোবাইলটা এখন আনলক করি আনলক করে আপনাদেরকে দেখাবো যে এটা কতটুকু কার্যকারী কাজ করে চলেন বন্ধুরা আমরা এখন একটু মোবাইলটা লক করে নিই বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি ফোনটাকে লক করে তারপর দুই থেকে তিন চার তিনবার তিন চারবারের মতন আমি ভুল প্যাটার্ন দিয়েছি এবং তারপর আনলক করেছি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো এখন আমি সরাসরি চলে যাব সেই সেটিংসটার ভিতর যে অ্যাপটা থেকে আমরা সেটিংসটা করেছি দেখবো অ্যাপটা আমার ছবি তুলে রেখেছে কিনা তো চলুন বন্ধুরা আমরা চলে যাব সেই অ্যাপটির ভিতর দেখা যাক অ্যাপটা কতটুকু কাজ করে তো আমি এখন সরাসরি চলে যাবো ফটোতে তো দেখেন বন্ধুরা আমার ছবি কিন্তু তুলে নিয়েছে তো এরকম আপনারা ফোনটা যদি বাসায় রেখে কোথাও যান তো আপনার ফোন কে আনলক করার চেষ্টা করে তার ছবি তো আপনারা এরকম দেখতে পারবেন কিন্তু যদি আপনার ফোনটাই নিয়ে যায় তো তাহলে সেক্ষেত্রে কি করবেন তো ছোট্ট আরেকটা টিপ এখানে টিপস খাটালেই আপনারা আপনাদের জিমেইলের মাধ্যমে সেই চোরকে দেখতে পারবেন তাই উপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরেই আছে সেটিং সেটিং অপশান একটা ক্লিক করার পর আপনারা এখানে চারটি অপশন দেখছেন উপরে তিনটি চালু আছে তো আপনারা শুধু কি করবেন গুগল অপশনটিকে চালু করে দেবেন তো আমি জিমেলি মেল দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমার জিমেলটা দেওয়া হয়েছে তো এখানে অপশনটা দেখুন চালু হয়ে গেছে এখন যদি আমার ফোন কেউ নিয়ে যায় চুরি যদি চুরি করে নিয়ে যায় তো তাকে আমি যদি দেখবো কিভাবে যদি আমার ফোনটাই আমার কাছে না থাকে তো সেক্ষেত্রে আমার এই জিমেলটা আমার থাক আমার কাছে থাকতে হবে মুখস্ত তো আমি যদি অন্য একটা ডিভাইস দিয়ে আমার জিমেল লগ ইন করি সেক্ষেত্রেই আমি সেই চোরের মুখ দেখতে পারবো তো আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও বন্ধুরা তো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা যদি একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকন ঘন্টাটা অল করে দেবেন পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য তো বন্ধুরা এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন চলুন সেটা দেখে দিচ্ছি তো আমরা সরাসরি আপনাদের ফোনের গুগল প্লে স্টোর অ্যাপটির ভিতর সরাসরি চলে যাবেন হ্যালো স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন টি আর ডি ই ওয়াই ই এটা লিখে সার্চ করার পর দেখবেন সর্বপ্রথমে সে অ্যাপটা চলে আসবে তো আমার যেহেতু ইনস্টল করাই আছে তো আমার ওপেন লেখা আসছে বন্ধুরা তো আপনারা ইনস্টল করে নেবেন তারপর সেটিংসটা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত